ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে লগ্নে যদি বৃহস্পতি থাকে তাহলে লগ্নে বৃহস্পতি কেমন প্রভাব দেবে না দেবে, ডিটেলসে জানবো। ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, পুরোটা মন দিয়ে দেখবেন, একটুও যেন কোথাও কিছু মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত আলোচনা পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। লগ্নে বৃহস্পতি থাকলে সবার প্রথমেই যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে ব্যক্তি কিন্তু প্রচণ্ড রকমের মোটা হবে। মোটা বলতে খুবই মোটা বলা যায়, বেশ একদম গোলমাটল টাইপের দেখবেন সেই ব্যক্তি, জানবেন লগ্নে বৃহস্পতি আছে তবেই সে খুব হেলদি। এর উল্টো দিকটাও হতে পারে, লগ্নে বৃহস্পতি থাকলেও যদি সেই লগ্নের ওপর সূর্যের দৃষ্টি পড়ে তাহলে কিন্তু একদম অ্যাথলেটিক যারা করে, ঠিক যেমন তারা নিজেদেরকে বানিয়ে রাখে নিজেদের বডিটাকে, ঠিক সেরকম কিন্তু বডি হবে, দুটো একদম ডিফারেন্ট কিন্তু হয়ে যায়। লগ্নে বৃহস্পতির ব্যক্তি কিন্তু প্রচণ্ড জ্ঞানী হয়, প্রচণ্ড জ্ঞান এদের মধ্যে কিন্তু থাকে, আর এদের ব্যবহার কিন্তু খুব সুন্দর হয়, কথাবার্তা কিন্তু খুব প্রোলাইট হয় এরা। লগ্নে বৃহস্পতি ব্যক্তির কিন্তু এগুলো হচ্ছে বিশেষ একটি গুণ। সমাজে কিন্তু এদের প্রচণ্ড রকমভাবে মান সম্মান বজায় থাকে, সমাজে বেশ একটা পরিচিতি এদের কিন্তু সর্বদাই থাকে। লগ্নে বৃহস্পতি হলে তার পঞ্চম দৃষ্টি কিন্তু ফিফথ হাউসে পড়ে, এর ফলে ব্যক্তি কিন্তু প্রচণ্ড রকমভাবে ক্রিয়েটিভ হয়ে থাকে, ব্যক্তি উচ্চশিক্ষিত হয়, ব্যক্তি প্রচণ্ড রকমভাবে যে কোনো কিছু, যে কোনো বিষয় শেখার প্রতি কিন্তু প্রচণ্ড রকমভাবে ইন্টারেস্ট দেখায়। এটা হচ্ছে আমি বলছি বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি তার ফলাফল। লগ্নে বসে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছে, অবশ্যই সেটা পড়ছে ফিফথ হাউসে, কারণ লগ্নটাকে আমরা ফার্স্ট হাউস ধরে থাকি, যেহেতু তার ফলাফলটা এখন আমি আলোচনা করছি। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম হাউসে হওয়ার ফলে সেই ব্যক্তি যার আর কি পঞ্চম হাউসে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, সেই ব্যক্তি কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারে প্রচণ্ড রকম প্ল্যানিং করতে ভালো জানে, তারা কিন্তু স্টক মার্কেট বলুন বা যে কোনো ফিনান্সিয়াল ব্যাপারগুলো বলুন প্রচণ্ড রকমভাবে তারা নলেজ রাখে, তারা কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং খুব ভালো করে, কিভাবে কি করলে হবে না হবে তারা কিন্তু খুব ভালো মতো জানে। এই বিষয় ব্যাংকিং সেক্টর বলুন, এই যে যেখানে অর্থ সংক্রান্ত যে কোনো ব্যাপার তারা কিন্তু খুব ভালো নলেজ রাখে, তারা কিন্তু শেয়ারে কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু নলেজ রাখে, খুব ভালো জানতে হয়, জানে আর পাঁচটা ব্যক্তির থেকে। কারণ হচ্ছে তারা যে কোনো জিনিস মানে কেউ কিছু বলে দিচ্ছে সে সেটা বিলিভ করে নিচ্ছে না, কিন্তু সে যে কোনো বিষয়ে কিন্তু নলেজকে অর্জন করতে ভালোবাসে, তারপর কিন্তু সে সেই জিনিসটাকে বিলিভ করতে বসে, তার জন্যই সে কিন্তু সব বিষয়ে পড়াশোনা করতে ভালোবাসে, পড়াশোনা করতে হয় তাকে, কারণ হচ্ছে তার অবশ্যই তাকে সবসময় কিছু না কিছু একটা শিখতে হবে, এরকম টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে থাকে, তাই জন্য কিন্তু সে অনেক বিষয় নলেজ রাখে। আর এটা হচ্ছে একটা বিষয়, যেহেতু ফিফথ হাউসে দৃষ্টি দিচ্ছে তার জন্য কিন্তু তার ফিনান্সিয়াল ব্যাপারগুলোতে প্রচণ্ড রকমভাবে নলেজ কিন্তু তার মধ্যে থাকবে। ফিফথ হাউসে বৃহস্পতির দৃষ্টির ফলে ব্যক্তির সন্তান কিন্তু প্রচণ্ড রকম ইন্টেলিজেন্ট হয় এবং প্রচণ্ড রকম স্মার্ট হয়, এদের সন্তান সুখ কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালো থাকে। এবার জানবো বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলাফল কি হবে না হবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি অবশ্যই সেভেন্থ হাউসে পড়ছে, এর ফলে কেমন রেজাল্ট পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা জান। এর ফলে ব্যক্তির যে লাইফ পার্টনার থাকে সে কিন্তু প্রচণ্ড রকমভাবে লয়াল হয়, প্রচণ্ড রকমভাবে ধার্মিক হয়, আর প্রচণ্ড রকম একজন কিন্তু ভালো ব্যক্তি হয়ে থাকে, খুবই বুদ্ধিমান হয়, প্রচণ্ড রকম বুদ্ধিমান এরা হয়ে থাকে। এদের ম্যারেজ লাইফ কিন্তু দুর্দান্ত চলে যাকে বলা যায়, এদের বিবাহিত জীবন কিন্তু প্রচণ্ড রকমভাবে সুখময় হয়ে থাকে। কিছু কিছু ছোট বিষয় নিয়ে প্রবলেম সব মানুষের মধ্যেই থাকে, তবে এরা কিন্তু ভালো থাকার ব্যাপারে একটু এক্সেপশনাল হয়ে থাকে। এদের লাইফ পার্টনার এদের লাইফে একটা টিচারের রোল কিন্তু প্লে করে, যেমন এরা লাইফ পার্টনারের থেকে অনেক বিষয় শিক্ষা নেয়, এদের লাইফ পার্টনার অনেক বিষয় এদের সাজেশন দেয়, অনেক কিছু এদের শিখতে সাহায্য করে,
অনেক বিষয় এদেরকে নলেজ দেয়, এই যে জিনিসগুলো হয় এই জিনিসগুলোর মাধ্যমেই হয় কি এদের লাইফ পার্টনার এদের লাইফে কিন্তু একজন টিচারের রোল প্লে করে। সবসময় একটা ভালো শিক্ষা দেওয়া, জীবনে কি করে ভালোভাবে এগিয়ে যাবে, জীবনের যে মূল্যবোধ, অনেক কিছু, শুধু মূল্যবোধ নয়, জীবনে চলার পথে যা যা জীবনে চলার পথে যে যে জিনিসগুলো শিখে সমৃদ্ধ হতে হবে সেই সব কিছু কিন্তু শিক্ষা এরা এদের লাইফ পার্টনারের থেকে পেয়ে থাকে। বৃহস্পতি লগ্নে বসে যখন তার নবম দৃষ্টি দিচ্ছে সেই দৃষ্টি পড়ছে গিয়ে 9th হাউসে। এবার জানবো এই নবম দৃষ্টির ফলাফল যেটা 9th হাউসে দিচ্ছে সেটা কেমন হবে না হবে। এটা কেমন হয়ে গেল যে 9th হাউস আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে গুরুকে, তো এটা হয়ে যায় যে গুরু গুরুকে দৃষ্টি দিচ্ছে। এই ব্যক্তি কিন্তু প্রচণ্ড রকমভাবে এই 9th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে লগ্নে যার বৃহস্পতি আছে সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড রকমভাবে হাইলি এডুকেটেড হয়। যেমন হচ্ছে পিএইচডি বলুন, ডক্টরি বলুন, সায়েন্টিস্ট বলুন, যাই বলুন না কেন, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ক্র্যাক করা তার কাছে খুব একটা টাফ হয় না। এই যে ডিগ্রিগুলো, এই যে পড়াশোনাগুলো, এগুলো কিন্তু তারা খুব ইজিলি লাইফে অ্যাচিভ করে ফেলতে পারে। এই ব্যক্তির লাইফে কিন্তু তার বাবাকে খুব সম্মান করে, বাবার সমস্ত কথা মেনে চলার চেষ্টা করে, কারণ তারা লাইফে সবার প্রথম গুরু মনে করে তার বাবাকে। বাবাকে এরা কিন্তু প্রচণ্ড রকমভাবে রেসপেক্ট করে। তাছাড়াও এদের যে টিচার থাকে লাইফে এরা কিন্তু টিচারকেও প্রচণ্ড রকমভাবে কিন্তু রেসপেক্ট করে। লগ্নে বৃহস্পতি থাকলে তার কেমন ফলাফল হবে না হবে আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। আর হ্যাঁ, এই টপিকটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট টপিকে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।